নমস্কার, স্পটন নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছি টাউন হলে, আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন চেতলা অগ্নির কোচ পার্থদা। তোমাকে স্বাগত জানাই। প্রথমত আজকের এই মাঠে খেলা তোমাদের ক্যালকাটা ইউনাইটেডের সঙ্গে, সেই দলের সঙ্গে তোমাদের প্রস্তুতি কেমন, প্রথমে আসবো সেটা যদি একটু বলো। প্রথমত আমাদের ফার্স্ট ম্যাচ আমরা জিতেছি চীনাকে, গ্রিন পার্কের সঙ্গে। আজকে আমাদের সেকেন্ড ম্যাচ, ওদের হচ্ছে থার্ড ম্যাচ। আমাদের ফার্স্ট ম্যাচ বাই ছিল, আজকে আমাদের সেকেন্ড ম্যাচ। আমাদের সব ঠিকই আছে, প্লেয়াররা সব ফিট আছে। দু তিনটে ছেলের শরীর খারাপ, জ্বর হয়েছে, আসতে পারিনি ফার্স্ট টিমে, একটু আমরা সেটাই টেনশান। তারপরে মাঠটা হট করে বৃষ্টি হয়েছে, একটু ভিজে গেলো, একটু আমাদের টেনশান আছে। আর ছেলেরা সব বাচ্চা বাচ্চা ছেলে, ছোটো ছোটো স্টার করেছে। সঞ্জয় সেনের মতন অভিজ্ঞ ফুটবলার তোমাদের সঙ্গে যুক্ত রয়েছে এই দলের সঙ্গে, আমরা পেয়ে সত্যি আমরা হ্যাপি যে স্যারকে আমরা পেয়েছি মাথার ওপরে। স্যারের সব কিছু তত্ত্বাবধানেই আমরা কোচিং করাচ্ছি, ওনার স্যারের এতেই আমাদের সব কিছু। আর এই মাঠ টাউন মাঠ, মোটামুটি বর্ষাকালের মাঠ যেমন হয়, জল টল জমে থাকে, এটা কতটা অসুবিধে? একটু তো আছি, কেননা বাচ্চারা তো সেই প্রথম বছর, যারা অনেকেই আছে ফার্স্ট ইয়ার খেলছে, গত বছর বি গ্রুপ খেলেছে, এবছর এ গ্রুপ, তা এরা এখনও মাঠ সম্বন্ধে সেরকমভাবে ওয়াকিবল না। এই কারণে আমরা একটু প্রবলেমে টেনশান করছি যে স্কিড পড়ে যেতে পারে, ছোটো ছোটো স্টারে নকিন ফুট থাকবে না, এই কারণেই একটু চাপ, আর কিছু না। ছেলেরা সব ফিট আছে এবং আমার টিম খুব ভালো রেজাল্ট পাবে। হোপফুলি আমি খুব খুশি যে আমার ছেলেরা রেজাল্ট পেয়েছে এবং আগামী দিনে পাবে, এবং আমরা চ্যাম্পিয়নশিপের লক্ষ্যেই আমরা স্টার্ট করেছি। থ্যাংক ইউ।